রাত অনেক গভীর, কিন্তু এখনো বাড়ি ফেরেননি স্ত্রী ফরিদা। ঘরের আশপাশে খোঁজ করেও যখন স্ত্রীর হদিস মিলছিল না, তখনই চিন্তা শুরু হয় তার স্বামীর। এক পর্যায়ে চার সন্তান ও প্রতিবেশীদের নিয়ে ফরিদাকে খুঁজতে বের হন তিনি। এরপর যা আবিষ্কার করলেন তাতে বৃহস্পতিবারের রাতটি জীবনের অন্যতম দুঃস্বপ্নের রাত হিসেবে পরিণত হলো ফরিদার স্বামীর জীবনে। স্ত্রীকে খুঁজতে বের হয়ে তার সঙ্গে থাকা কিছু জিনিসপত্র এক জায়গায় পড়ে থাকতে দেখেন তার স্বামী। এসব দেখেই সন্দেহ বাড়ে তার। এরপর পাড়া প্রতিবেশীদের নিয়ে খোঁজ শুরু হয়। পরে চার সন্তানের মা ফরিদাকে পাওয়া যায় বিশাল আকৃতির এক অজগরের পেটে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। অস্বাভাবিক এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পং গ্রামে। সংবাদ মাধ্যম AFP-কে ঘটনার বিস্তারিত বলেছেন কালেম্পং গ্রামের প্রধান সুয়ার্দি রোজি। তিনি জানান, ফরিদার স্বামী স্ত্রীকে না পাওয়ার বিষয়টি সবাইকে জানালে প্রতিবেশীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন। শুক্রবার তল্লাশি শুরুর একটু পরেই তারা একটি অজগর দেখতে পান। সে সময় অস্বাভাবিক রকম বড় দেখাচ্ছিল অজগরটির পেট। কোনো উপায়ান্তর না পেয়ে ফরিদাকে খুঁজতে সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন তারা সবাই। এরপর পেট কাটতেই বেরিয়ে আসে ফরিদার মাথা। একসময় ধীরে ধীরে অজগরের পেট থেকে বেরিয়ে আসে ফরিদার মরদেহ। দেখা যায় ফরিদাকে জামাকাপড় সহ আস্তই গিলে ফেলেছিল অজগরটি। সাধারণত কোনো মানুষকে অজগরের সম্পূর্ণ গিলে ফেলার ঘটনা বেশ বিরল। তবে এমন বিরল ঘটনাতেই গত কয়েক বছরে অজগরের হাতে বেশ কয়েকজন মারা গেছেন ইন্দোনেশিয়ায়। গেল বছর দেশটির দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশের তিনাঙ্গিয়া জেলায় 8 মিটার লম্বা একটি অজগর গ্রামের এক কৃষককে পেঁচিয়ে ধরে গিলতে শুরু করে। তখন উপস্থিত মানুষ একজোট হয়ে লম্বা ওই অজগরটিকে মেরে ফেললেও সেই কৃষককে বাঁচাতে পারেনি। 2018 সালে এমনই এক ঘটনায় 54 বছর বয়সী এক নারীকে 7 মিটার লম্বা একটি অজগরের পেট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশের মুনা শহরে ওই ঘটনাটি ঘটে। এরও আগের বছর একই প্রদেশে নিখোঁজ হন এক কৃষক। খুঁজতে গিয়ে একটি পাম তেলের বাগানে ওই কৃষককে খুঁজে পাওয়া যায়। সে সময় জীবিত অবস্থায় একটি অজগর তাকে খেয়ে ফেলছিল। পরে অজগরটি মেরে তাকে উদ্ধার করা হয়। ওই অজগরটির দৈর্ঘ্য ছিল 4 মিটার। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।